হ্যালো বন্ধুরা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হলো নাসার হাবল স্পেস টেলিস্কোপ। কিন্তু তাকে কাজে লাগিয়ে মার্কিন বিজ্ঞানীরা যা করতে পারেনি তাই করে দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। সম্প্রতি ভারতের বহু তরঙ্গ দৈর্ঘ্যের পৃথিবীকে প্রদক্ষিণকারী স্পেস টেলিস্কোপ অ্যাস্ট্রোস্যাটের সাহায্যে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বিরল একটি গ্যালাক্সি বা ছায়াপথ। পৃথিবী থেকে 903 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই ছায়াপথটি, এই ছায়াপথের নাম দেওয়া হয়েছে এইউড 01। এই আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীদের সহায়তা করেছেন সুইজারল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডের জ্যোতিষবিজ্ঞানীরা। তবে গবেষক দলটির নেতৃত্বে ছিলেন পুনের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক কনক সাহা। তারা জানিয়েছেন ছায়াপথটি এক্সট্রিম আল্ট্রাভায়োলেট স্পেকট্রাম বা চরম অতিবেগুনি বর্ণালীর পরিবেশে রয়েছে। এই প্রথম চরম অতিবেগুনি পরিবেশে নক্ষত্র গঠনের মতো কোনো গ্যালাক্সির খোঁজ পাওয়া গেল। সেই দিক থেকে জ্যোতিষবিজ্ঞানের ইতিহাসে এই আবিষ্কার অন্তত তাৎপর্যপূর্ণ। 2003 এবং 2004 সালের মধ্যে হাবল স্পেস টেলিস্কোপ থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে HUDF ফরেনাক্স নক্ষত্রপুঞ্জের ভিতর একটি ছোট অঞ্চলের মানচিত্র তৈরি করা হয়েছিল। একে বলা হয় হাবল আল্ট্রা ডিপ ফিল্ড বা HUDF। মহাকাশের এই অংশে হাজার হাজার ছায়াপথ রয়েছে। এটি মহাকাশ চর্চার ইতিহাসে মহাকাশের সবচেয়ে দূর অঞ্চলের ছবি। তার মধ্যেও একটি ছোট জায়গা রয়েছে যেখানে ছায়াপথের সংখ্যা সবচেয়ে বেশি। একে বলা হয় এক্সট্রিম ডিপ ফিল্ড বা XDF। এই XDF এলাকাতেই এই নতুন গ্যালাক্সিটি আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ হাবল টেলিস্কোপও এই ছায়াপথটির সন্ধান দিতে পারেনি। 2016 সালের অক্টোবর মাসে অ্যাস্ট্রোস্যাট XDF-এর একটি অংশে টানা 28 ঘন্টা পর্যবেক্ষণ চালাচ্ছিলেন। সেই পর্যবেক্ষণের ফলে পাওয়া তথ্য নিয়ে 2 বছর ধরে গবেষকরা গবেষণা চালান। তারপরেই HDFS-01 ছায়াপথটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। এই কাজে যুক্ত গবেষকরা জানিয়েছেন হাবল টেলিস্কোপের ছবিতে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি থাকে, তাই এই ছায়াপথ থেকে অতিবেগুনি রশ্মি নির্গমন সে শনাক্ত করতে পারেনি। অ্যাস্ট্রোস্যাটি এই অনন্য কীর্তিটি অর্জন করল। XDF এলাকায় প্রায় 5,500টি ছায়াপথ রয়েছে। এগুলির মধ্যে কোনোটি প্রায় 1,320 কোটি আলোকবর্ষ দূরে। জানা গিয়েছে মহাবিশ্বের বয়স মোটামুটিভাবে 1,370 কোটি বছর পুরানো, অর্থাৎ এই ছায়াপথগুলি মহাকাশ গঠনের প্রায় একই সময় গঠিত হয়েছিল। XDF অঞ্চলের সর্বকনিষ্ঠ ছায়াপথটি তৈরি হয়েছিল বিগ ব্যাং অর্থাৎ মহাকাশ জন্মের প্রায় 4,500,000 বছর পর। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।